চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে ভোটে লড়াই নেমেছেন দুই ডজন প্রার্থী। তবে প্রয়াত কাউন্সিলর মিন্টুর যোগ্য উত্তরসূরি নির্ধারণে ভোটাররা চান যোগ্য প্রার্থীকেই। আমরা চাচ্ছি একজন এমন একজন আসুক যে আমাদের এই ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের এই যে গুরুত্বপূর্ণ এখানে স্কুল কলেজ মেডিকেল হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং অনেকদিন ধরে অবহেলিত আছে এবং এগুলোকে সুন্দরভাবে যাতে ইয়া করতে পারে সেরকম একজন প্রার্থী চাই। আমি চাই একজন স্বচ্ছ, হ্যাঁ, মানুষ জনগণের জন্য কাজ করবে। ঠিক আছে, আমাদের চকবাজার এলাকা একটা শিক্ষাবান্ধব এলাকা, আমাদের চকবাজার এলাকায় একমাত্র আপনি দেখেন চিটাং কলেজ, মহাসিং কলেজ, ভালো স্কুল কলেজ, কাবাসগোলা স্কুল কলেজ সব আমাদের চকবাজারে। তো আমাদের চকবাজারেই একমাত্র মানুষ এই চকবাজারে কাজ করতে গেলে চকবাজারকে সুন্দরভাবে কাজ করতে পারবে, কারণ চকবাজার এলাকা কাজ করার মতো একটা জায়গা। এই ওয়ার্ডে এমন একজন প্রতিনিধি চাই যিনি এই সব কিছুকে ওভারকাম করে এখানে কালোবাজারি রেস্টুরেন্টগুলোকে নির্মূল করবেন, সন্ত্রাস নির্মূল করবেন, পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দেবেন, শিক্ষিত এমন একজন ব্যক্তিকেই চাই। ভোটারদের চাওয়া এমনটি হলেও শুধু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রার্থী হয়েছেন অন্তত ২১ জন। সরকার দলীয় নেতাদের এমন প্রতিযোগিতায় শঙ্কিত খোদ আওয়ামী লীগের এই প্রার্থী অনেক। এটা যে নির্বাচনে আমরা এখন পর্যন্ত যেটা আমাদের ২৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে সেটা আমরা দেখে যেটা এই আজ অবধি আর কখনো এরকম মানে শুধু যে চকবাজার না, কোনো ওয়ার্ডে বা কোথাও এতগুলো প্রার্থীর আমরা মানে দেখি নেই। তাই মনে করি চকবাজার ওয়ার্ডের মানুষ প্রার্থী অনেক হয়েছে, সেটা বড় বিছানে এখানে চকবাজার ওয়ার্ডবাসী বিবেচনা করবে কাদ দিয়ে এই চকবাজার ওয়ার্ডে কাজ হবে। যে কাউন্সিলর হবে সে আমাকে একটু সম্মান দিবে, আমার একটু সুন্দর করে একটু হাসি মুখে কথা বলবে, এটাই মানুষ প্রত্যাশা করে। তো এই দৃষ্টিতে আমি মনে করি আমার চকবাজার ওয়ার্ডবাসী কখনো মানে ভুল সিদ্ধান্ত নেবেন না। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত সালাউদ্দিন কায়সার লাবুর চাওয়াও অভিন্ন। ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে যারা আপনারা যাদেরকে যোগ্য মনে করবেন, যাদেরকে পারিবারিক সামাজিক অবস্থান সব কিছু বিবেচনা করে এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছু বিবেচনা করে যার যার অতীত কর্মকাণ্ড নিয়ে, আমি যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করছি এলাকায়, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, সব কিছু মূল্যায়ন করে মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে আর যাকে নির্বাচিত করবে তার তাকে নিয়েই মানুষ যাকে মানুষ যাকে চায় তাকে যাতে ভোট দিতে পারে। শিক্ষা ও স্বাস্থ্যের ওয়ার্ড হিসাবে পরিচিত এই ওয়ার্ডের বাসিন্দারা আগামী ৭ অক্টোবর বেছে নেবেন তাদের পছন্দের কাউন্সিলরকে। মনোনয়নপত্র বাছাই শেষে এখন পর্যন্ত মাঠে রয়েছেন ২৪ জন প্রার্থী। মোট ১৫টি কেন্দ্রে প্রায় ৩২ হাজারের অধিক ভোটারের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধি বসুক কাউন্সিলরের চেয়ারে।